আসন্ন আফগানিস্তান সিরিজকে কোনো চাপ হিসেবেই দেখছেন না মেহেদি হাসান মিরাজ দুই হাতে দুই ব্যাট নিয়ে একাডেমি মাঠের দিকে যাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ আফগানিস্তান সিরিজ এশিয়া কাপ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এর পরপরই ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ দলের চিন্তার স্রোতে এখন শুধু তাই ওয়ানডে ক্রিকেটই বহমান আগামী পাঁচ জুলাই চট্টগ্রামে শুরু আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং পাকিস্তান শ্রীলঙ্কা অনুষ্ঠেয় এই কাপটা হবে বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখেই যে জায়গায় খেলেন অফ স্পিনের পাশাপাশি মিরাজের কাছে ব্যাটিংয়েও বিশেষ কিছু আশা করা যায় ব্যাটিং অনুশীলনটাও সে কারণেই বেশ গুরুত্বপূর্ণ তার কাছে আজ বিকেলে ওয়ানডে সিরিজের অনুশীলনের প্রথম দিন শেষে এই অলরাউন্ডার বলেন ওয়ানডে সব কিছুই এখন কেন গুরুত্বপূর্ণ তাদের কাছে তিনি বলেন আমাদের বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে সেভাবেই আমরা পরিকল্পনা করছি খেলছি সামনে কোনো টেস্ট ম্যাচ নেই এখন শুধু ওয়ান ডে চিন্তা ভারতের বিশ্বকাপে রানার ফোয়ারা থাকবে এমন ধারণা নিয়েই প্রস্তুতি নিচ্ছে দলগুলো বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় মিরা আরও বলেন আমরা জানি বিশ্বকাপে কী রকম খেলা হয় কি টেম্পারমেন্টে খেলা হয় আর রানের প্রবাহ কেমন থাকে আমরা চেষ্টা করছি সেভাবে সব কিছুই করতে আয়ারল্যান্ড সিরিজটা দেখেন তিনশোর বেশি রান হয়েছে বিশ্বকাপে কিন্তু বেশিরভাগ ম্যাচেই এরকম হবে অর্থাৎ থেকে রান হবে এই জিনিসগুলো ধারাবাহিকতা ধরে রেখে করতে পারি সেসব নিয়েই অনুশীলন হচ্ছে এমনই বলেছেন মিরাজ আফগানিস্তান সিরিজের রশিদ খান মোহাম্মদ নবীদের মতো স্পিনাররা বাংলাদেশের বাড়তি মনোযোগ পাবেন এটাই স্বাভাবিক বাংলাদেশকে যদি তারা চাপেও ফেলেন সেটা হয়তো এই দিয়েই ফেলবেন তবে মিরাজের কথা শুনে মনে হয়েছে আফগানি চাপ কাটিয়ে ওঠাটাও এখন এক আনন্দময় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য সাদা বলে ওরা অনেক ভালো দল ওদের ভালো কিছু স্পিনার আছে তবে আমরা কিন্তু ওদের সঙ্গে আলহামদুলিল্লাহ সবসময় জিতে গত সিরিজ জিতেছি বিশ্বকাপেও আমরা ওদের হারিয়েছে তবে ওরা কিছু সময়ের জন্য আমাদের চাপে ফেলে দেয় কিন্তু আমরা তা কাটিয়ে উঠতে পারি ভারত বিশ্বকাপের কথা মাথায় রেখে আফগানিস্তান সিরিজটা স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ মিরাজের কথাও সেটাই এলো অবশ্যই আমরা টুরু কেটে খেলব যাতে ব্যাটাররা সুবিধা পায় এবং রান করতে পারে বোলাররা যেন ভালো উইকেটেও উইকেট বের করতে পারে রান চেক দিতে পারে আশা করি আমাদের টিমের এরকম প্ল্যানই থাকবে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছে যদি এই সিরিজ হেরেও যাই বা খারাপ খেলি এর মানে এই নয় যে আমরা খারাপ দল হয়ে গেছে মিরাজ সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন গত কয়েকদিনে আমরা যেরকম খেলছি বিশ্বকাপ শুরুর আগে যে পয়েন্ট টেবিলটা যেরকম এটা কিন্তু একটা বার্তা দেয় ওয়ান দল হিসেবে আমরা ভালো খেলছে বড় বড় দলগুলোও কিন্তু বাছাই পর্ব খেলছে আলহামদুলিল্লাহ আমাদের এবছর সেটা খেলতে হচ্ছে না